বড়দের বয়স্কদের মধ্য থেকে সবার আগেই হাজরত আবু বকর আল্লাহ তাআলা আনহু ইসলামে দীক্ষিত হন আর তিনি তার পরিবারটাকেও ইসলামাইজেশনের জন্য সবার কাছেই সেই ইসলামের দাওয়াত বিশ্বনবী সাল্লাহ আলহি সাল্লামের সেই সেই গৌরবময় দাওয়াত প্রদান করলেন এবং সেই দাওয়াতে হাজরত আসমা তা আলা আনহা প্রভাবিত হলেন ছোট থাকতেই তিনি ইসলামে দীক্ষিত হলেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেছেন আসলামাত আসমা কাদিমান বাদা সাবাত আশারা ইনসানা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামে দীক্ষিত হন ইসলামে প্রবেশ করেন ইসলামের আলোয়ে আলোকিত হন 17 জন পুরুষ 17 জন মানুষের পর অর্থাৎ 17 জন মানুষ যখন ইসলাম গ্রহণ করেছে তারপরে হযরত আসমা তার মানে একেবারে ইসলামের সূচনা লগ্নই তিনি ছোট বয়সে ইসলামে দীক্ষিত হন যেমন ইবনে আব্দুল বার

লোক ইসলাম গ্রহণ করার পরেই তিনি ইসলামে দীক্ষিত হন তিনি তখনও ছোট ছিলেন ছোট অবস্থায় তিনি ইসলামের আলোয়ে আলোকিত হন ইসলাম গ্রহণ করেন তার হৃদয়কে তিনি আলোকিত করেন ইসলামের রঙে অর্থাৎ তিনি যখনই দাওয়াতটা পেয়েছেন আর চিন্তা পেরেশানি না করে বাবার সেই দাওয়াত পেয়েই তিনি ইসলামে দীক্ষিত হন আল্লাহ নবী সাল্লু আলাইস্লামের দরবারে গিয়ে তিনি ইসলামের আলোয়ে الا اقراه لا اله الا الله محمد رسول الله